আপনি কি কানে কম শুনছেন? কলকাতার জনপ্রিয় কানের মেশিনের সংস্থা শ্রবণী এখন আরামবাগে। এখানে কানের মেশিন বিক্রয়ের পাশাপাশি কানে শোনার সমস্ত রকম পরীক্ষা করা হয়। এখনই যোগাযোগ করুন শ্রবণ সেন্টারে। ঠিকানা আরামবাগ লিংক রোড হসপিটাল মোড়, আইসিআইসিআই ব্যাংকের পাশে। ফোন নাম্বার 9531501001। ভগ্নদশায় প্রাথমিক স্কুল, প্রাণ হাতে নিয়ে ক্লাস করতে হয় পড়ুয়াদের, ভয়ে কাঁটা অভিভাবকরা। শিক্ষক আছেন, আছেন পড়ুয়ারাও। স্কুল ভবনও একটা আছে বটে, কিন্তু সঙ্গে রয়েছে আতঙ্ক, মাথার উপর ছাদ পড়ে প্রাণ হারানোর আশঙ্কা। যে কোনো সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়তে পারে স্কুলের ছাদ। বাঁকুড়ার পাত্রসাহেব ব্লকের চরগোবিন্দপুরের এই প্রাথমিক বিদ্যালয়ে প্রাণ হাতে করে স্কুলে যায় 46 জন ছাত্রছাত্রী। তবু উদাসীন স্কুল শিক্ষা দপ্তর ও স্থানীয় প্রশাসন। সম্প্রতি পুরুলিয়া জেলাসহ একাধিক জেলায় স্কুলের ভগ্নপ্রায় পরিকাঠামোর জন্য বলি হতে হয়েছিল একাধিক স্কুল পড়ুয়াকে। তারপরও পরিস্থিতি যে এতটুকু বদলায়নি তা বাঁকুড়ার পাত্রসাহেব ব্লকের চরগোবিন্দপুর গ্রামের প্রাথমিক স্কুলে গেলে স্পষ্ট বোঝা যায়। স্কুলের দুটি রুমের অবস্থাই অত্যন্ত শোচনীয়। ক্লাসরুমের ভেতর দিয়ে গাছের শিকড় ঝুলতে ঝুলতে মেঝে ছুঁয়ে ফেলেছে। ক্লাসরুমগুলির দেওয়াল থেকে ছাদ সর্বত্রই বড় বড় ফাটল, মাঝে মধ্যে ছেড়ে পড়েছে চাঙড়ো। বর্ষাকালে ছাদ ছুঁয়ে ফোঁটা ফোঁটা জল গড়িয়ে পড়ে ক্লাসরুমের ভেতরে। সেই ভগ্নপ্রায় ক্লাসরুমের মাঝেই প্রাণ হাতে করে ক্লাস করতে হয় স্কুলের 46 জন পড়ুয়া এবং 2 জন শিক্ষককে। পরিস্থিতির কথা জানিয়ে একাধিকবার প্রশাসনে দরবার করলেও অভিভাবকদের ক্ষোভ হাল বদলায়নি স্কুলের। স্বাভাবিকভাবে নিজের আদরের শিশুকে স্কুলে পাঠিয়েও নিশ্চিন্তে বাড়িতে যে আসতে পারবে সেই শিশুটি, এমন নিশ্চয়তা নেই অভিভাবকদের। কিন্তু এভাবে আর কতদিন? এই প্রশ্ন স্কুলের পড়ুয়া অভিভাবক থেকে শিক্ষকদেরও। স্থানীয় বিডিও আশ্বাস দিয়েছেন স্কুলের বেহাল অবস্থা দ্রুত বদলের জন্য পদক্ষেপ করা হবে। এখন প্রশাসনিক সেই আশ্বাস আদৌ কার্যকরী হয় নাকি শুকনো আশ্বাস হিসেবেই রয়ে যায়, সেদিকেই তাকিয়ে চরগোবিন্দপুর প্রাথমিক স্কুলের পড়ুয়া অভিভাবক এবং শিক্ষকরা। আরামবাগ টাইমসের রিপোর্ট। কেমন এখন? ছাদ ভেঙে গেছে, তারপরে ঘরের ভিতরে শিকড়। আর বর্ষার সময়? বর্ষার সময় শিকড় বৃষ্টির জল পড়ে। আচ্ছা, দিয়ে এখন কতটা ভয় লাগে স্কুল আসতে? স্কুল আসতে বিরাট ভয় করে। আচ্ছা, দিয়ে সরকার বাগিয়ে দেয়নি? না। কি চাইছো তোমরা? বাগিয়ে দিলে তাহলে আমরা স্কুল আসতে পারবো। আচ্ছা, তোমার নাম? তোমার শ্রী মণ্ডল। কোন ক্লাসে পড়ো? 4-এ। তোমাদের স্কুলটা কেমন এখন? আমাদের স্কুল ভাঙা, ভয় লাগে। স্কুল আসতে ভয় লাগে? বাগিয়ে দেয়নি? হ্যাঁ, সরকার তো দেয় না। আচ্ছা, কি চাইছেন? কি 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 চাইছো তোমরা? সরকার তোমার নাম? কোন ক্লাসে পড়ো? 3-ই। বাচ্চা পাঠাচ্ছেন, স্কুলের কি পরিস্থিতি? স্কুলের মোটেও পরিস্থিতি ভালো না। ছাদ ভেঙে পড়ে যাবে, কখন ফেটে গেছে ঘর দুয়ার। বাচ্চাদের পাঠানো খুব সমস্যা, এই তো পরিস্থিতি। কেন বাগিয়ে দিচ্ছে না সরকার? বাগিয়ে দিচ্ছে, সরকারকে বলা হচ্ছে তো, সরকার দিচ্ছে না তো বাগিয়ে। সরকার যতদিন না দেবে ততদিন স্কুলে ছেলেপেলে না পাঠানোই ভালো, কখন কি পড়ে যাবে তার ঠিক নাই। স্কুলে বাচ্চা পাঠিয়ে কি আতঙ্কে থাকেন বাড়িতে? হ্যাঁ, ভয় হয় কখন দেয়াল ভেঙে পড়ে যাবে, কোথায় পড়ে যাবে না কি করবে। কি পরিস্থিতি রয়েছে স্কুলে? দেয়ালগুলো সব স্কুলে ফেটে গেছে, তারপরে সিমেন্টগুলো সব ঝরঝর করে পড়ছে, সরকার বাগায় দিচ্ছে না, এই তো। কি চাইছেন আপনারা? আপনারা, আমরা চাইছি যে স্কুল ঘরটা ভালো করে তৈরি করুক, বাগাক ভালো করে, নতুন করে। আচ্ছা, আপনার নাম? আমার নাম মীরা মিস্ত্রি। কে পড়ে স্কুলে? আমার ছেলে। কি আপনাদের স্কুলের কি পরিস্থিতি, কি হয়েছে, কি সমস্যা রয়েছে?
বর্তমান আমাদের স্কুলের পরিস্থিতি খুব খারাপ। স্কুলটার ভিতরটা ফাটল ধরে গেছে, ছাদ আর কিছুদিনের মধ্যে হয়তো ভেঙেও পড়ে যেতে পারে। আতঙ্ক রয়েছে। বাচ্চা কাচ্চারা ওর ভিতরে পড়াশোনা করছে, বাইচান্স যদি ছাদটি ভেঙে পড়ে তাহলে ছাত্ররা যখন তখন মারা যেতে পারে। এতে কি আতঙ্ক রয়েছেন আপনারা? আতঙ্ক তো রয়েছেই এই পরিস্থিতিতে। বর্তমান ছাত্রছাত্রী যে স্কুলে যাবে কিসের নিরাপত্তা রয়েছে? কাজী স্কুল ইমিডিয়েটলি না বাগানো পর্যন্ত এরপরে ছাত্রছাত্রী আর আমরা স্কুলে পাঠাবো না। বলেছেন শিক্ষককে বলা হয়েছে বিষয়টা নিয়ে? হ্যাঁ বলা হয়েছে। কি বলছে, বাগানো হচ্ছে না স্কুল? হচ্ছে না, বাগাবে। কতদিন ধরে এই পরিস্থিতি? বছর দুই তো বটে। কি চাইছেন এখন? যাতে স্কুলটা সংস্কার হয়, ভালো করে বাগানো হয়। আতঙ্ক থাকতে হয় তো ভিতর? আতঙ্ক তো পুরোপুরি রয়েছে। ছাত্রছাত্রী বাচ্চা স্কুলে পাঠানো মানে এখন ভিতরটা ধরফত ধুকপুক করে যে কখন একটা বিপদ ঘটে যায়। আপনার নাম? আমার নাম নেপাল গায়ে। আপনার স্কুলে যে বিল্ডিং রয়েছে যেখানে বাচ্চারা বসছে, সেটা অধিকাংশ জায়গায় ফাটা ছাদে এবং গাছ বেরিয়ে আছে, ভেতর থেকে গাছের শিক দেখা যাচ্ছে। যে কোনো সময় তো দুর্ঘটনা ঘটতে পারে, বিপদ হতে পারে। হ্যাঁ, বর্ষাকালে রিস্কি, দেয়ালে জল ঝরে, মেঝেতেও জল পড়ে। যাই হোক, সরকার সূত্রে একটু জেনেছি নেক্সট টাইম আমাদের একটা বিল্ডিং স্যাংশন হবে। কিন্তু গাছের ঘরের ভেতর থেকে তো গাছের শিক দেখা যাচ্ছে, তো বিপজ্জনক বাচ্চাদের জন্য। ওষুধ গাছ তো জমিতে একটা, ওটাকে তো আর উচ্ছেদ করা যাচ্ছে না, তাহলে দেয়াল ভাঙতে হবে। যদি রিপেয়ারিং একটা পাওয়া যেত তাহলে তো দেয়াল ফেয়াল ফাটিয়ে একটা রিপেয়ারিং করা যেত। এটা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাননি আপনি? উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, কই এখনো পর্যন্ত গ্রান্ট হয় নাই। দীর্ঘদিন ধরেই তো এইরকম অবস্থা, ভগ্নপ্রায় অবস্থা। দীর্ঘদিন ধরেই এরকম অবস্থা। কি তবে কি সুরাহা পাবে না বাচ্চারা? এ তো বিপদ হয়ে যেতে পারে। সরকারের হাত, আমাদের তো আরও করার কিছু নাই। তো মোটা অঙ্কের টাকা ছাড়া এগুলো তো করা সম্ভব নয়, সরকার দিলে অবশ্যই হবে। আপনার নাম পরিচয়? আমার নাম গোরাচন কারো, প্রধান শিক্ষক জলগোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়। আতঙ্কে রয়েছেন, কি বলবেন এই বিষয়ে? হ্যাঁ, আমি খবরটা পেয়েছি, আমি পার্সোনালি ভিজিটও করেছি স্কুলটাতে। তো আমি পঞ্চায়েত সমিতির সঙ্গে কথা বলেছি, সবার হিসাবে আমরা 15 ফিনান্স থেকে কাজটা আমরা করে দেবো। তো কতটা এস্টিমেট হয় আমাদের ইঞ্জিনিয়ার সাহেবকে বলেছি দেখে আসতে। তো এস্টিমেট হওয়ার পরে আমরা ওটা টেন্ডার প্রসেসে যাবো।